এখন প্রায় প্রত্যেকেই একটা প্রবলেম ফেস করে যে আমাদেরকে অনেকেই আর কি ইংরাজিতে SMS সেন্ড করে, তো সেটাকে এখন অনেকে আর কি পড়তে পারে না, তো তার জন্য সেটাকে আমাদেরকে ট্রান্সলেট করতে হয়, তারপরে আমরা বুঝতে পারি যে এখানে কী লেখা রয়েছে। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমনই একটা কিবোর্ড অ্যাপ্লিকেশন শেয়ার করব যে কিবোর্ডটির সাহায্যে তোমরা চাইলে যে কোনো ইংলিশ লেখাকে জাস্ট গাইজ এক ক্লিকে তোমরা ট্রান্সলেট করতে পারবে। এবং গাইজ, যারা একদমই ইংলিশ পড়তে জানে না এবং যারা একদমই ইংলিশ লিখতে জানে না, তারাও খুব সহজে যে কারোর সঙ্গে ইংলিশে চ্যাটিং করতে পারবে। এবং গাইজ, তোমাদেরকে দারুণ একটা এই বাংলা কিবোর্ডও শেয়ার করবো, তো তার জন্য গাইজ এই ভিডিওটিকে তোমাদেরকে পুরোপুরি দেখতে হবে। তো চলো গাইজ, আমি এখন শুরু করছি এবং তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে যে কারোর সঙ্গে ইংলিশে চ্যাটিং করতে পারবে এবং কীভাবে যে কোনো লেখাকে তোমরা ট্রান্সলেট করতে পারবে। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, তো চলো এখন আমরা দেখে নিই। তো ফার্স্ট অফ অল, তোমরা দেখানোর জন্য আমি এখানে আমাদের হোয়াটসঅ্যাপটিকে ওপেন করলাম। দেখতে পাচ্ছ গাইজ, এখানে আমি একটা ইনবক্স ওপেন করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের কিবোর্ড, তো তোমাদেরকে সিম্পলি এই কিবোর্ডটিকে ডাউনলোড করতে হবে। তো গাইজ, আগে তোমরা দেখে নাও যে এই কিবোর্ডটি বেসিক্যালি কী কাজ করে থাকে। দেখতে পাচ্ছ গাইজ, এখানে আমরা এখন কিবোর্ডটিকে অন করে নিয়েছি। তো এখন আমাদের এখানে লিখে আছে এই যে আপনি কেমন আছেন, তো আমরা চাইলে খুব সহজে ট্রান্সলেট করতে পারি। সিম্পলি কী করতে হবে, এই যে আমরা এখানে ক্লিক করবো এবার এখানটাতে, তো এখানে ক্লিক করার পর এই যে আমাদের বাংলা কিবোর্ড ওপেন হয়ে গেল। এখানে আমাদের বিভিন্ন রকম লেখা রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করি এখানে আরও বিভিন্ন রকম লেখা চলে আসবে, বা আমরা যদি একটাকে এখানে হোল্ড প্রেস করে দিতে হবে গাইজ, তোমরা যেসব যাবতীয় যেগুলো থাকে এগুলো সব পেয়ে যাবে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা কিবোর্ড, তোমরা চাইলে এখানে বাংলা কিবোর্ডও ইউজ করতে পারো বা তোমরা ইংলিশও ইউজ করতে পারো। এখন তোমাদেরকে আমি এটা সিম্পলি ট্রান্সলেট করে দেখে দেবো। তোমার চোখে সেখানে আমি লিখে রেখেছি, তো ট্রান্সলেট করার জন্য আমরা এখানে ক্লিক করবো এই যে নিজেটাতে। তো এখানে ক্লিক করলে দেখতে হবে গাইজ, এই যে আমাদের লেখাটা জাস্ট এক ক্লিকই আমরা ট্রান্সলেট করতে পেরেছি। তো সাপোজ তুমি মনে করো কাউকে একটা কিছু ইংলিশে টাইপিং করে সেন্ড করবে, তো তুমি সেটা ইংলিশ একদমই জানো না। তো মনে করো আমি একদম ইংলিশ জানি না, এখন আমি একটা কিছু লিখবো, যে আমি এখানে লিখে দিই তুমি কেমন আছো, আচ্ছো এই যে লিখলাম। তো মনে করো এখন আমি এটা পাঠাবো ইংরেজিতে লিখে, তার জন্য কী করতে হবে, সিম্পলি এখানে এই যে এই ট্রান্সলেটে আমরা একবার ক্লিক করে দেবো। জাস্ট এখানে ক্লিক করলেই এখন এটা খুব সহজেই চলে যাবে। তো এখানে কী হবে যে সে বুঝতে পারবে না যে আমি ইংলিশ জানি কি না, আমরা চাইলে যে কারোর সঙ্গে ইংলিশে আর কি চ্যাটিং করতে পারি। তো গাইজ, এখন মনে করো তোমাকে এই লেখাটা আর কি কেউ পাঠিয়েছে যার মানে তুমি জানো না, তো সিম্পলি তুমি এটাকে কপি করে নাও, যে কোনো সোশ্যাল মিডিয়ায় তোমরা করতে পারবে। কপি করার পর এখানটায় পেস্ট করো, এই যে আমি পেস্ট করলাম, অ্যান্ড পেস্ট করার পর গাইজ তোমাদেরকে সিম্পলি এখানে এই যে ইংরাজি করতে হবে। জাস্ট আমি ক্লিক করছি এই পৃথিবীটাতে একবার, এখানে ক্লিক করলে আমাদের ইংরাজি কিবোর্ডটা আবার অন হয়ে যাবে। তো এখন সিম্পলি আমি ট্রান্সলেটে ক্লিক করছি, জাস্ট এখানে ক্লিক করলে এই যে এটা আমাদের বাংলা হয়ে গেল। তো গাইজ, তোমরা ঠিক এইভাবে ইংরাজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরাজি জাস্ট এক ক্লিকই করতে পারবে। জাস্ট তোমাদেরকে এই কিবোর্ডটিকে ট্রাই করতে হবে, কারণ গাইজ এই কিবোর্ডটি না ট্রাই করলে তোমরা এই ফিচার্সটা আর কি পাবে না। তো এখানে কী হয় যে বিভিন্ন রকম ট্রান্সলেট করার জন্য আমাদেরকে গুগল ওপেন করতে হয় বা অনেক কিছু আর কি অ্যাপ্লিকেশান ট্রাই করতে হয়। জাস্ট তোমরা এই কিবোর্ডটিকে ইউজ করো, এখানে তুমি একটা ভালো বাংলা কিবোর্ডও পেয়ে যাবে এবং গাইজ এখানে খুব সহজে যে কোনো লেখাকে তোমরা ট্রান্সলেটও করতে পারবে, দেখতে পাচ্ছ এখানে। সো গাইজ, তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর গাইজ, তোমরা সিম্পলি এই অ্যাপটিকে ট্রাই করলে যে কোনো লেখাকে জাস্ট এক ক্লিকে ট্রান্সলেট করতে পারবে, এছাড়াও গাইজ তোমরা যে কারোর সঙ্গে ইংলিশে চ্যাটিংও করতে পারবে। আর গাইজ, অ্যাপ্লিকেশানটির লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সিম্পলি যাও ডাউনলোড করো আর এটাকে ইউজ করো। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও, তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।